আল্লাহ স্ত্রীর প্রতি রহম করো যে স্ত্রী রাত্রি বেলা তাহাজ্জুদ পড়তে উঠে যায় ফজরের নামাজ আদায় করার জন্য উঠে যায় স্বামীরও জাগাইয়া দেয় স্বামী যদি উঠতে না চায় তার মুখের মধ্যে টুকি দাও পানির ছিটা দাও সুবহানাল্লাহ ভালোবাসা বাড়বে কিভাবে স্বামী স্ত্রী যদি একসাথে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দপ্তরে জাকিরিন জাকেরাতের লিস্টে তাদের নাম উঠে যাবে কুতিবা ফি জাকিরিন ওয়া জাকেরাত আবু দাউদ শরীফের হাদিস স্বামী স্ত্রী এক বিছানায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে আল্লাহ জাকিরিনদের লিস্টেতে জাকেরাতের লিস্টেতে তাদের নাম উঠে যাবে FTV Media 24 in anticipation of healthy culture وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله معزز محترم সম্মানিত মুসল্লিনে কেরাম আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে মনিব আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিলেন সে মনিবের দরবারে শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফি আজকে হইল ইংরেজি মাসের ১৭ মাস ২০২৩ সাল আরবি হিসেবে ২৪ শাবান কত ২৯ শাবান চাঁদ দেখা লাগবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাইলে শনিতে ২৫ রবিতে ২৬ সোমে ২৭ তারপরে মঙ্গলে ২৮ বুধে কি ২৯ আগামী বুধবারে ২৯ শাবান আগামী বুধবার ২৯ শাবান চাঁদ দেখবেন রমজানের চাঁদ দেখার ভিতরে সব আছে না নেই এই রমজানের প্রথম কাজটা হইলে আপনি চাঁদ দেখবেন তো চাঁদ দেখার পর যদি চাঁদ দেখা যায় তাহলে এ বুধবারের দিন যে রাত্রে সাহারি খাবেন বৃহস্পতিবার থেকে মুখে রোজা থাকবে যদি চাঁদ দেখা যায় আজ যদি চাঁদ যদি দেখা না যায় তাহলে আপনি বৃহস্পতিবারের দিন যে রাত ভাত খাইবেন আগামী জুমেবার পয়লা রমজান নিশ্চিত হবে যদি কি আগামী জুমেবারের ব্যাপারে আর কোনো কি নেই তাইলে প্রথম রোজা বৃহস্পতিবারও হতে পারে জুমেবারও হতে পারে এই হিসাব থেকে একটু হিসাবটা করিয়েন কারণ এই হিসাবের ভিতরে সব আছে না নেই রমজানের সাত দেখার সাথে সাথে আমরা রমজানের সাতটা দেখব ঠিক কি না রমজানের সাত দেখার পরে বলবো দেখার সাথে সাথে কি বলবো আল্লাহু আকবার বলেন সাত দেখার সাথে সাথে বলবো আল্লাহু আকবার তিন শরীফের বর্ণনা এরপরে বলবো আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربه وربك الله আল্লাহ বাবার তো বলছি আল্লাহ মাহিল্লা ও আলিনা বিলাম নেওয়াল ইমান
আল্লাহ সাতটা জন আমানের সাথে হয়, নিরাপত্তার সাথে হয়, ইসলামের সাথে হয়, সুবহানাল্লাহ, ইমানের সাথে হয়, আসসালামাতুল ইসলাম ওয়া তাওফিক লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ এই মাসে যাতে এমন কাজ করতে পারে যে কাজ করলে তুমি রাজি খুশি হয়ে যাও। রব্বি ওয়া রব্বুক আল্লাহ, সাদের দিকে তাকায় বললাম এর সাদ তোমারও রব আল্লাহ আমারও রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব, ঠিক কিনা? তাইলে সাত দেখার মধ্যে সব আসে না নাই? সাতের খবর লইবেন না সাত চাইবেন? এখন হাতে সাত চাই ইউটিউবে ফেসবুকে আসে না নেই? সাত কনে চায় ইউটিউবে চায় ফেসবুকে চায়? আমি মাঝে সব পরশনে মসজিদের ঘোষণা দেয় সাত উঠছে করি আহলান সাহালান মায়ে রমজান, এটা দিকে খেয়াল করেন। সাদের খবর লই তো কইছি না না সাত চাইবেন না কইছি? তাহলে সাত চাওয়াও একটা সুন্নত, সুবহানাল্লাহ বলেন দোয়া আল্লাহ আকবার আর ওটা সুন্নত, সাদ দেখে দোয়া পড়া এটা আর ওটাও সুন্নত, আল্লাহ আকবার বলেন না? আমরা যারা সাদের খবর লই সাদ দেখি না, আমরা তিন সুন্নত থেকে বঞ্চিত, ঠিক মিলিবে? তো সাদ দেখার পরে রমজানের প্রথম কাজ যেটা সেটা হলো তারাবি। সেটা কি তারাবি? তারাবিলে এখন ঠেলা ঠেলি আছে না নেই? দেখেন ইসলামের শরীয়ত তো প্রথমে আসছে, ইসলাম সহজ ধর্ম না কঠিন ধর্ম? যাতে যারা ইসলামে আসছে তাদের জন্য যাতে বিধিবিধানগুলি কঠিন না হয়, এই জন্য ইসলামের প্রথম যুগে অনেক সাড়া ছিল। কী আছিল? কি ছিল? নামাজের ভিতরে কথা কইতে হইতো, এদিক সেদিক তাকাইতে হইতো, নামাজের ভিতরে কথা কইতো যে কিরে কেমন আসিস, কী করিস, কোথায় থাকিস, কি খাইছ, অন কি কন যায়নি, এগুলি কি একসাথে আসে না তরস্তরে? কারণ অমুসলিম যারা মুসলমান হয়েছে তাদের জন্য যদি নামাজের বিধিবিধানটা কঠিন করা হয়, তারা এক শক্ত বিধানের কারণে কী করছে, ইসলামের দিকে কি আসতে চাইবে না। এই জন্য অনেক কিছু কী দিছে, সার দিছে নামাজের মধ্যে খাড়াইতো। আগে যে মূর্তি পূজা করতো মূর্তিগুলো লই কি এখানে রাখতো, কোনে রাখতো, এখানে মধ্যে আটকে রাখতো, এটা লই কি নামাজে খাড়াই গেছে, কোনো নিষেধ নেই, কি নেই, কোনো নিষেধ নেই। এরপরে যখন ইসলামের বিধিবিধান পূর্ণাঙ্গ হয়ে গেছে এবং ইসলামের জনসমর্থন বেড়ে গেছে, তখন আয়াত নাজিল হয়ে গেছে, রাসূলের পক্ষ থেকে নির্দেশনা আসছে যে এককানে হাক করে খাড়াইতে, কি করি কি করি, ওর মা তত না কি করি, তো হাক করে খাড়াইলে আর রান যায়নি, দেখছেন কৌশলে বাদ চলে গেছে, সুবহানাল্লাহ কইতো না, মোনাজাত এইভাবে দিত, কীভাবে কীভাবে এইভাবে মোনাজাত দিলে কাফের ভাই মেনারা আই এখানে বালু সুরগি টুরগি এগুলো দিয়ে দিত। তো এল্লা কইছে না মোনাজাতটা একখানা ফাঁক থাকবো, এখানে কী থাকবো, তো ফাঁক থাকলে আর বালু থাকে নি, সুবহানাল্লাহ বাড়িতে গেব আটটা জান্নাতে বাড়িতে যাইত, কথা বুঝছেন? তাতে এখানে বাধা কীভাবে আসছিল, এখানে ভাত কীভাবে আসলেন, কারণ আমাদের মধ্যে খাড়াইলে হিঁদে লুঙ্গিকে দিত টান, ওর কথা কয় না, আর লুঙ্গি আসেনি। হ্যাঁ ইয়াল্লা কইছে পুরুষটি ইয়ানো হাত বান্ধ, ইয়ানো যদি হাত বান্ধে তাহলে লুঙ্গি আর কি সহজে যাই বলি, সোহানাল্লাহ কইতো না? মহিলারা নামাজে খাড়াইলে হেতা বুকের মধ্যে আতাইতো, ইয়াল্লা কইলো মহিলাদের কইছো তোমরা হাত বাঁধতে হবে কথায়, সোহানাল্লাহ কইতো না? তারাবির ব্যাপারে কী কী বিধান আছে এসে শুনেন, তারাবির ব্যাপারে ছয়টা বরণ আছে, আট রাখাত, দশ রাখাত, ষোলো রাখাত, বিশ রাখাত, ছাব্বিশ রাখাত, ছত্রিশ রাখাত। তবে সারা বিশ্বব্যাপী দুইটার উপর আমল আছে, একটা হলো আট আর একটা হলো বিশ। এখন আমরা কোনটার উপর আমল করবো? এই ব্যাপারে সকল আইমেকেরা মোলামে মোস্তাহিদরা এই ব্যাপারে এজমা হয়ে গেছে যে বিশের উপর করতে হইব। কটার উপর? বিশের উপর আমল করতে হইব। এখন আমাদের দেশে কিছু আছে ষাট টাকা পড়ে না তবে আট টাকা ধরে আসে না নেই, কথা কন মা তো তো না দিন আসেনি ও কাকা, এতারা আট টাকা ধরে চলে যায়। আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি আটের ভিতরে বিষ আছে না বিশের ভিতরে আট আছে? হ্যাঁ মক্কা মদিনার ইমাম যারা তারা কি কম বুঝে না বেশি বুঝে? মক্কা মদিনায় যে কি আট রাখাত হয় না বিশ রাখাত হয়, সুবহানাল্লাহ কইতো না? উম্মতের অনেক যাতে অনৈক্য না হয়
এই জন্য মক্কা মদিনার ইমাম সাহেব 20 রাকাত পড়ান সুবহানাল্লাহ তাইলে 20 রাকাত পড়াইলে 8 রাকাত আল্লাহরাও হাই জিব কথা কি ঠিক নিবে 10 রাকাত আল্লাহরাও হাই জিব 16 রাকাত আল্লাহরাও সুবহানাল্লাহ কইতো না সুবহানাল্লাহ এবার আসেন তাইলে 20 এর ভিতরে 8 আছে 8 এর ভিতরে কি নেই এবার যারা 20 রাকাত পড়েন তারা ইমামের নেতৃত্বে জামাতের সাথে বিতর নামাজটা পড়েন কি না 20 রাকাত যারা পড়ে ইমামের নেতৃত্বে বিতর নামাজটা কি জামাতে এটা বাই 11 মাস আসেনি না বাই 11 মাস বিতর নামাজ জামাতে পড়া যাবে না কথা তো কইনা কথা কইতে হইব তো বাকি 11 মাস বিতর নামাজ কি জামাতে পড়া যাবে না শুধু রমজানের ক্ষেত্রে এখন যারা 20 রাকাত পড়লো তারা জামাতের সাথে 20 রাকাত নামাজ পড়লো এবং ইমামের নেতৃত্বে বিতর নামাজটা জামাতের সাথে পড়লো তারা কি সব কম পাইছে না বেশি পাইছে এখন যারা 8 রাকাত পড়ে চলে গেছে এরা বিতর নামাজ পরে পড়লো অথবা একা একা পড়লো অথবা বাড়িতে যাই পড়লো এরা কি জামাতে পড়তে পাচ্ছে না তো জামাতে পড়া সব কম না বেশি বেশি কয় গুণ দূরবে জামাতে পড়া দূর 70 গুণ 27 গুণ কয় গুণ 27 গুণ জামাতে পড়া জামাতে নামাজ পড়ার কয় গুণ 27 তাইলে তারা যদি একা পড়লো এক গুণ পাইলো আর যারা ভিতরটা জামাতের সাথে পড়লো তারা পাইলো কয় গুণ 27 গুণ সুবহানাল্লাহ কইতো না সুবহানাল্লাহ তো এক গুণ বড় না 27 গুণ বড় 27 গুণ বড় তো হাতে কি লাভ হাতে 8 টাকা ধরে কি লাভের মধ্যে আছে তো লসের মধ্যে আছে কথা ঠিক নি সুবহানাল্লাহ কইতো না সুবহানাল্লাহ এই 27 এর লগে আবার 70 যোগ হইলো রমজানে একে কি একে 70 তাহলে চিন্তা করছেন কতটা সওয়াব পাইবে আল্লাহু আকবার এখন ভাই কি কইতে মিডলে কত ঠেলা ঠেলি আমরা অনেকে আছে যে 8 টাকা পড়ি চলে যায় আপনারা যারা 8 টাকা পড়ি চলে যাবেন আপনাদেরকে রিকোয়েস্ট এটা আপনাকে অবজ্ঞা করে বলছি না আপনি হয়তো এক পাশে কাড়াইবেন অথবা পিছনে কি কইছি আপনি হয়তো এক পাশে কাড়াইবেন অথবা কি পিছনে দাঁড়াবেন এতে করে আপনি পড়ি চলে যাবেন কোনো সমস্যা হইতো না কিন্তু মাঝখানে যদি দাঁড়ান আপনি বা সামনে যদি দাঁড়ান তাইলে আপনি আস্তে রাখা থোড়ি চলে যাবেন হিয়ার কাতারের সমস্যা হইবনি ওর আপনি চলে যাবেন কাতার ফাঁক হয়ে গেল না তাইলে কাতারটা সোজা করা অত কঠিন জিনিস সময় লাগব তা আপনি কেন এই ডিস্টার্বটা করবেন যেহেতু আপনি 8 রাকাত পড়ে চলে যাবেন এই জন্য আপনি এক পাশে খাড়ান কোন পাশে সবাই বলেন কোন পাশে অথবা পিছনে যারা কম পড়বেন যারা কি তবে কম কিনলে পড়বেন টাইম শর্ট বাট একটিস লং সময় কম কাম বেশি আমাদের হায়াত কম এটা কাজটা করতে হবে কি বেশি কম হরিয়েন না পুরাপুরি পড়েন আল্লাহ কবুল করেন বলুন আমিন তাহলে তার আমি 8 রাকাত না 20 রাকাত আল্লাহ আমাদেরকে 20 রাকাত বা জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন এবার আসেন তারাবি এটা কি তাড়াতাড়ি পড়া হবে না ধীরস্থিরে পড়া হবে তারাবির আবেদনী করতে হইলো প্রশান্তি লাভ করা জিরেনি জিরেনি কোন জিরেনি আরাম করা যে কাজ দ্রুত করা হয় হিটের মধ্যে আরাম বেশি না যেটা ধীরস্থিরে করা হয় হিটের মধ্যে আরাম বেশি তাহলে যারা দ্রুত পড়ে দ্রুত করে এটা তো তারাবির অর্থে বুঝুন কথা কি ঠিক নি দিবে আপনি দেখেন মক্কা মদিনা তাদের ওয়াক্তিয়া নামাজের যে কেরাত তারাবির কেরাত কোনো কি নেই ব্যস্ত নাই এটা আপনারা কইবেন যে গাল গল্প করি এখন তো আপনি টিভি যদি খোলেন আপনার মোবাইল খুললেও তো মক্কা মদিনার তারাবির নামাজ ওয়াক্তিয়া নামাজ আছে না নেই লাইভ আছে না দেখবেন তাদের ওয়াক্তিয়া নামাজের কেরাত যেরকম তারাবির নামাজের কেরাতও কি একই রকম এই কথা মুসল্লি বলতে পারবে না যে কি তারাবি উঠতেছে না ওয়াক্তিয়া নামাজ উঠতেছে কথা ঠিক টেবে ঠিক কিন্তু আঙ্গ দেশে ওয়াক্তিয়া নামাজ হলে বোঝা যায় একরকম কেরাত তারাবি হলে আর এক রকম কেরাত আছে না নাই কথা বলেন দেখেন তাইলে এটা বাংলাদেশে তৈরি করা যে তারাবির কেরাত একরকম আর ওয়াক্তিয়া নামাজের কেরাত আবার তারাবি ঘুরতে গেলে আজ যাতে মসজিদ উঠবো কাল আর মসজিদ উঠবো হুরু আর মসজিদ উঠবো আর গড়ি সাইব হ্যাঁ কি চাইব এত ঘড়ি চাইব কোনার সমকম সময় কম লাগে কথা ঠিক নি কম্পিউটার তারাবি কোনানো হয় ডিজিটাল তারাবি কোনানো আছে এটা কি সলাতুর তারাবি না সলাতুর তাড়াতাড়ি এত তো তারাবি হয় না এত তো সলাতুর তাড়াতাড়ি হয় হ্যাঁ ঠিক নি আল্লাহ দান করুক বাংলাদেশের তারাবি লই যে যেভাবে পড়া হয় এটা বাস্তব এটার হক আদায় হয় না বিশেষ করে কোরআনের প্রতি অবজ্ঞা হয় কি হয় আয়াত বিশেষ করে খতম তোরাবি বা সুরা তোরাবি যারা পড়েন
আয়াতের শুরু শেষ বোঝা যায় কিন্তু মাঝখানে কি ঘটছে এটা বোঝা যায় না, এরকম ঘটনা আছে না নেই? অনেক ক্ষেত্রে সূরা তরাবি এত দ্রুত পড়ে রুকু সেজদা করে কুলান যায় না, কথা ঠিক নেই? ইমাম সাহেব রুকু থেকে সোজা সেজদা চলে গেছে, এখনও কেউ রুকুতে রয়ে গেছে আছে না নেই? অথবা সেজদাতে আছে আরও জন কি কেউ আছে অনেক হারানো, এরকম ঘটনা আছে না নেই? এগুলি তামাশা ছাড়া কিছু নয়। আপনি দৃঢ়স্থিরতার সাথে আপনার সাইড রেখা তোড়েন, এতমিনের সাথে সারিয়ে রেখা তোড়েন, আপনি আল্লাহ দোয়া কইছি আপনার এ কারবার আছে না নেই কথা কয়? নামাজের সাথে হাসি ঠাট্টা করবে না, নামাজের দুই সেজদার মাঝে সোজা হইয়া বসা ওয়াজিব। আপনি যদি সোজা হয়ে না বসেন তাহলে ওয়াজিব আদায় হবে? আপনি যদি ইমাম হয়ে সোজা হয়ে বসার সুযোগ যদি মুসল্লিদেরকে না দেন তাদের ওয়াজিব তরক হয়ে গেছে, নামাজ ক্যান্সেল হয়ে গেছে কিয়ামতের ময়দানে, তো তাদের নামাজের হিসাব আপনাকে দেওয়া লাগবে, কথা ঠিক নিয়ে নেবে। দু রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, দৃঢ়স্থিরতা এমন সোজা হয়ে খাড়ায় নিয়াতে খাড়াইবার সময় নেই। আবার হুজুর একখানে দেরি করলে কেন আপনি কি এইভাবে শুরু করছেন কেন? সভাপতি সাহেবে কয় আমরা তো আবার চাই না, আমরা মনে করি না আমরা বেশি সভাপতি সাহেব কয় যেভাবে শুরু করছেন মানুষ তো হাইতেন না, সামনে কি কেউ তো টেহাও দিতে ইচ্ছেন না আপনারে, ওর কথা তো কয়। তো এখন চিন্তা করলে যে সভাপতি সাহেব যেহেতু টিয়া দিব মুসল্লি যেহেতু দড়ি দেখতে হইব, হুজুর চালাইছে আল্লাহর গোলামি করি না সভাপতির গোলামি করি, কথা ঠিক নেবে ঠিক আল্লাহ হেদায় দান করুক কন্যা আমি। তাইলে এরকম বাইসতে আমি আসা না নেই, আল্লাহ আমাদেরকে শরীর সম্মতভাবে কোরআনের হকগুলি আদায় করে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন। তারাবির নামাজ পড়লে লাভ আসেনি, হ্যাঁ সলাতুত তারাবি এবং কিয়ামুল্লাইল তাহাজ্জুদের নামাজ, এই দুইটা নামাজকে কিয়ামুল্লাইল কইছে। কি কইছে? তারাবির নামাজকেও বলছে কিয়ামুল্লাইল, তারপরে তারাবির নামাজকেও বলছে কি কিয়ামুল লাইল। যেখানে তারাবি আছে সেখানে আল্লাহ রাসূল বলেছেন মান কওমা, যেখানে তারাবি তাহাজ্জুদের কথা আছে সেখানেও বলেছেন মান কওমা, সুবহানাল্লাহ কইতো না? তাইলে কিয়ামুল লাইল বলতে তারাবির নামাজ, কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমি দুইটা নামাজের ফজিলত একসাথে বলছি, দুইটা তারাবি এবং তাহাজ্জুদ যদি আপনি পড়েন কমপক্ষে বিশটা ফজিলত বিশটা পুরস্কার পাবেন, কয়টা পুরস্কার? আল্লাহ আমাদেরকে সে ফজিলতগুলি পুরোপুরি হাসিল করার তৌফিক দান করেন। যদি আপনি তারাবি না পড়েন তাহলে আপনার কী শাস্তি হবে? মাওলানা শাহ আব্দুল হক সাহেব মুহাদ্দিস দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবের রেফারেন্স উল্লেখ করেছেন যে কোন দেশে কোন এলাকার লোক যদি তারাবি আদায় না করে তাহলে গভর্নমেন্টের দায়িত্ব হয়ে গেল, সে এলাকার সে মেয়রের দায়িত্ব হয়ে গেছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, যুদ্ধ করা। আল্লাহ আকবর বলেন না? তাহলে তারাবি না হলে কি কইছে তার বিরুদ্ধে কিয়া যুদ্ধ, যুদ্ধ। অনেকে এ তারাবির ডরে, আমরা দেখি অনেকে তারাবির ডরে এশার নামাজটাও ছাড়ি দেয়, ওর মা তত না দেয় এশার নামাজ, ওর কেন্দ্রে যাবে শরম লাগ বুঝে গেলে এশা এশা তো যুদ্ধ হাজির হয় না। 10-15 দিন কী হয়েছে পরে তারাবি সহ ইয়ারর শেষ 10 দিন কী করতে এসাও নাই, কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করছে যে তারা ব্যবসা গোলালাই তো রমজানের আগে আগে, সুবহানাল্লাহ, রমজানে হালকা ব্যবসা ছিল, যেটা না হইলে না সেটা শুধু সেটা বিক্রি হইতো। আর তারা কি করতো সেই সমস্ত ব্যবসায়ীরা শুধু রমজানটাকে কি ইবাদত হিসেবে তারা কি করতো গ্রহণ করে নিছে, আর আমরা ব্যবসায়ীরা এই যুগের ব্যবসায়ীরা এখন তার রমজানটাকে কী করছে তারা ব্যবসা হিসেবে কিটা নিছে, এটা ইবাদত হিসেবে নেয় না, কথা ঠিক নেবে ঠিক? যার কারণে এ তারাবির ডরে এসা পর্যন্ত ছাড়াই দেয়। ধরেন এই মসজিদে এশার নামাজ হয় অনেক সময় নিচের তালা ঘুরিয়ে দোতলা তুলে আসে না নেই কথা বলেন এখানে, কিন্তু আমরা দেখবেন আমি এই কথাটা সত্য না মিথ্যা বলছি 10 বা 15 তারাবির পরে আমরা দেখবেন যে কী করছে আমাদের অর্ধেকও নাই, ওষুধ তালার দূর কথা নিচের তালার কি নেই অর্ধেকও নেই, তাহলে তারা তো এশার নামাজও পড়ে না, কথা কি সত্য না মিথ্যা? রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ সব, সুবহানাল্লাহ, কর তাহলে একটা ফরজ যদি ছাড়ি দেন কয়টা গুণা হবে আপনার খবর আছে? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা, আমিন। তো তারাবি তাহাজ্জুদ যদি আদায় করেন আল রব্বুল আলামিন আপনাকে 20টা পুরস্কার দিবেন, কয়টা? 1 নম্বর, অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে, কে করে দিবেন মাফ? আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বুখারী শরীফের 2009 নম্বর হাদিস।
কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি তারাবির নামাজ আদায় করে সওয়াবের নিয়তে রব্বুল আলামিন তার অতি জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে লাভ আছে না নাই আছে এরপরে দুই নম্বর লাভ কেউ যদি তারাবি আদায় করে কেউ যদি রোজা রমজান শরীফের রোজাগুলি রাখে তারাবির নামাজ আদায় করে সঠিক হিসাব করে রোজাগুলি রাখছে কি করি হিসাব করি যথাযথ করে রোজার হকগুলি আদায় করে যদি সে রমজান শরীফের রোজাগুলি রাখে তারাবির হক আদায় করে যদি তারাবির নামাজ আদায় করে রব্বুল আলামিন তারে নবজাতকের মতো নিষ্পাপ করে দিবে আমি বলছি না আল্লাহর নবী বলছেন নাসাই শরীফের 510 নম্বর হাদিস ফামান সামা কামা ঈমানা ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কাওমিয়া মিন ওয়ালাদাতুম কেউ যদি যথাযথভাবে ইমান ইমান নিয়ে এহতেসাবের সাথে সওয়াবের আশায় হিসাব করে যথাযথভাবে রোজার হকগুলি আদায় করে রোজা রাখে তারাবির নামাজ আদায় করে সে যেন নবজাতকের মতো হয়ে যাবে লাভ আছে নি তিন নম্বর কেউ যদি তারাবির নামাজ আদায় করে রব্বুল আলামিন হাশর ময়দানে সে কার সাথে থাকবে সে নবী সিদ্দিকীন এবং শহীদের সাথে থাকবে এক সাহাব একজন বেশি ন মুসলিম আসি বললেন ইয়া রাসূলুল্লাহ শাহিদু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি ওয়ান্নাকা রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ওয়াদাইতু যাকাতা যদি আমার উপর যাকাত ফরজ হয়ে যায় যাকাতটা যদি আমি আদায় করি অসন্তু রমাদান আমি যদি রমজান শরীফের রোজাগুলি রাখি অকুমতুহু হের পরে রাত্রির বেলায় তারাবির নামাজ আদায় করি ফামিম্মা না না কেয়ামতের ময়দানে আমি কার সাথে থাকব ন মুসলিম কি ভস্ত করছে বুঝিনি আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাতে সাক্ষ্য দিই এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ওয়াসাল্লাইতু সালাতাল খামসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এরপরে যাকাত যদি আদায় করি রমজান শরীফের রোজাগুলি যদি রাখি তারাবির নামাজ যদি জামাতের সাথে আদায় করি আমি কার সাথে হাসরে থাকব আল্লাহ নবী কল আমিনা সিদ্দিক ন সুহাদা যদি তুমি সত্যি ইমান আনো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ো এবং যাকাত যদি ফরজ হয়ে যায় যাকাতটা দিয়ে দাও রমজান শরীফের রোজাগুলি যদি রাখো তারাবির নামাজ যদি তুমি বা জামাতের সাথে আদায় করো মিনান সিদ্দিকিন ও সুহাদা রব্বুল আলামিন তোমাকে সিদ্দিকিন এবং শহীদের সাথে হাসর করাবে এরপরে চার নম্বর লাভ হলো যদি তারাবি আপনি পড়েন যারা ইমানের সাথে ইমামের সাথে জামাতের সাথে তারাবি পড়ে সারা রাত জেগে রাত জেগে জেগে ইবাদত সব পাবে কি কইছি কনসে যারা ইমামের সাথে জামাতের সাথে তারাবি পড়বে তারা কদ্দুর হইবে সব সারা রাত জেগে ইবাদত সব পাবে আন আবি যর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস মান কামা মাল ইমাম হাত্তা ইউনসারহু কুতিবা লাহু কিয়ামা লাইলা তিরমিজি শরীফে বর্ণনা কেউ যদি ইমামের সাথে জামাতের সাথে যদি নামাজ পড়ে রব্বুল আলামিন তারে সারা রাত জেগে জেগে ইবাদতের সব দিয়ে দিবে লাভ আছে নি পাঁচ নম্বর তারাবিটা যদি জামাতের সাথে পড়ে তাহলে তাহাজ্জুদ তো সব পাইবেন কিসের সব ইন্নার রাজুল ইজা সাল্লাম আল ইমাম হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামা লাইলাতিন তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস ক যদি ইমামের সাথে যদি তারাবির নামাজটা জামাতের সাথে আদায় করে কিসের সাথে তাহলে রব্বুল আলামিন তারে তাহাজ্জুদ তো সওয়াব দিবেন কিসের সওয়াব তাহলে কি আপনি তারাবির নামাজ একা একা পড়বেন না জামাতের সাথে তো আপনি রে তারাবি তো আসে জামাতের সাথে পড়বেন না একা একা পড়বেন না তো আইয়ে না অনেকে দেখা যায় যে হরে একা একাই পড়ে আসে না নেই ছয় নম্বর লাভ ইমামের সাথে কেউ যদি প্রথম তারাবি এবং শেষ তারাবি একটাও গ্যাপ দেয় নাই ইমামের সাথে প্রথম তারাবি পড়েছে শেষ তারাবি পড়েছে একদিনও গ্যাপ দেয় নাই ক সে সব কদরে সওয়াবটা পেয়ে যাবে লাইলাতুল কদর খয়রুম মিন আলফি শাহর আন মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফু কাতাবা লাহু কিয়ামা লাইলাতিন আল্লাহু আকবার বলেন না তাইলে ইমামের লাগে যদি তারাবির নামাজ বা জামাতের সাথে পুরা পড়ে
হাকে হাকে না সব সময় সব সময় তাহলে সে কি শিশু হবে পাইবো লাইলাতুল কদর সবাই তো লাভ আছে নি কাকা মাত তো না দে সাত নম্বর লাভ হইছে তারাবাইট হইলে সুন্নত তারাবাইটা কি এ সুন্নতের উপর আমল করলে সওয়াব আছে না নাই নবীর সুন্নতের উপর আমল করার কারণে বিশেষ সওয়াব পাবেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরাজা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানান্তু লাকুম কিয়ামা আল্লাহর নবী বলেছেন আল্লাহ রমজান শরীফের রোজাগুলি ফরজ করলেন আর আমি তোমাদের জন্য তারাবিটাকে সুন্নত করলাম আট নম্বর লাভ হইল তারাবির নামাজ কি দিনের নামাজ না রাতের নামাজ হ্যাঁ রাতের নামাজের কারণে সেহারা সুন্দর হয় কি সুন্দর হয় মান কাসুরা সালাত বিল্লাইল হাসনাত বিন্নাহার রাত্রি বেলা যে যত বেশি নামাজ পড়বে দিনের বেলা চেহারা তত সুন্দর দেখা যাবে তাহলে তারাবির নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ হলো রাতের নামাজ এই জন্য চেহারা সুন্দর করতে হলে তারাবির নামাজ আদায় করা লাগবে চেহারা সুন্দর করতে হলে তাহাজ্জুদের নামাজ আদায় করা লাগবে লাভ আছে নি চেহারা সুন্দর হবে রাতের নামাজ দিয়া চেহারা সুন্দর হবে পর্দা দিয়া চেহারা সুন্দর হবে নেক কাজ দিয়া বন্দা যদি নেক কাজ করে রব্বুল আলামিন তার চেহারার ভিতরে নূর দিয়ে ভরপুর করে দেয় কোন লোক পাপ করলে তার চেহারা কালো হয়ে যায় চেহারা থেকে নূর চলে যায় নয় নম্বর তারাবির নামাজ হলো রাতের নামাজ এই রাতের নামাজ যদি আপনি আদায় করেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে সুবহান আল্লাহ আফসুস সালাম ওয়াতিমুত তোরাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস ওয়াল নিয়াম পাতাত খুলুল জান্নাত বিসালাম তিনি শরীফে 2485 নম্বর হাদিস ক তোমরা বেশি বেশি সালাম দাও অন্যকে খানা খাওয়াও কিয়া কিয়া কইছে কে বেশি বেশি সালাম দাও অন্যকে খানা খাওয়াও ওয়াসাল্লু বিল্লাইল নামাজটা ওই সময় পড়ো যখন মানুষ ঘুমায় পাতাত খুলুল জান্নাতা বিসালাম নিরাপদে জান্নাতে চলে যাবে তাহলে তারাবির নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ বিশেষ করে তাহাজ্জুদ যখন বান্দা আদায় করে তখন অধিকাংশ মানুষ ঘুমে থাকে ঠিক কিনা যে সময় অধিকাংশ মানুষ ঘুমে থাকে সেই সময় তুমি যদি নামাজটা আদায় করো রব্বুল আলামিন তোমার নিরাপদে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে দশ নম্বর লাভ দশ নম্বর লাভ হলো কুরবাতুন অকুরবাতুন অহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম তারাবির নামাজ যদি বন্ধা আদায় করে তাহাজ্জুদের নামাজ যদি বন্ধা আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর অতি কাছে হয়ে যায় আল্লাহর কি হয়েছে কাছে সবাই বলেন আল্লাহর কাছে হয় না দূরে হয় এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিল লাইল ফাইনাদাবু সলিহিন তোমরা রাত্রিবেলা কিয়ামুল লাইল করবা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ আদায় করবা তারাবি আদায় করবা কারণ কি ফাইনা দাবু সলিহিন এটা অতীতে সকল নেককারের গুণ ছিল কার গুণ কার গুণ তাহাজ্জুদ নামাজ পড়াটা কার গুণ কারগুন কারগুন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা কমার ফেরা বান্দা যারা ফির ফেরা বান্দা যারা তারা রাত্রিবেলায় অনেক সময় কাটিয়ে দেয় রুকু আর সেজদায় রুকু আর কি আছে না নাই আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দাও কথা তো যা ফাদুন মুহমানিল মাদা জড়িয়া দুরু রব্বাহু ইয়াদুন রব্বাহু খৌফ ও তামা কামার কিছু বান্দা আছে রাত্রিবেলায় বিছানা থাকে তাদের পিঠটা আলোক থাকে মানুষ ঘুমায় তাদের পিঠটা বিছানা থেকে আলোক ইয়াদুনা রব্বাহুম খৌফ ও তামা তারা ভয় নিয়া অনেক আশা নিয়ে আমার কাছে প্রার্থনা করে আমারে ডাকে আল্লাহ নবী বলছেন ও আমার বাইরা তাহলে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ আদায় করা এটা হইলো কার গুণ এটা মুত্তাকিদের গুণ এটা ফরজগার লোকদের গুণ নেককার লোকদের গুণ আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন করুনা আমিন আমিন বলেন না আমিন এরপরে এটার কি হয় মুকাফিরাতুল সাইয়্যাব মুকাফিরাতুল সাইয়্যাব কয় তারা যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদের মুখ গুনা কাফারা হয়ে যাবে গুনার কি হয়েছিল কাফারা
কারণ শেষ রাতের কান্না সেটা কার কাছে পছন্দ? তিনটা আওয়াজ আল্লাহর কাছে প্রিয়। কয়টা আওয়াজ? একটা হলো সওতুল কোরআন, কোরআনের আওয়াজ, আর একটা হলো সওতুল দিক মুরগের আওয়াজ, আর একটা হলো সওতুল মুস্তাগফিরিন ইবলা আসার। গুনাহগার রাত্রি বেলা যখন কান্না কাটি করে সে আওয়াজটা আল্লাহর কাছে প্রিয়। এখন যারা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায়, কার কাছে ক্ষমা চায়? এই জন্য কবি নজরুল দুনিয়াবাসীর প্রতি আহ্বান জানালেন, অতীব গভীর হয় রাত্রি যখন, অতীব গভীর হয় রাত্রি যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। কবি নজরুল তাহাজ্জুদের নামাজে সেজদা গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কত পাপি তাফিরে মাফ করলা তোমার করুণায়, কত পাপি তাফিরে মাফ করলা তোমার করুণায়, আমি পাপির মাফ করো সেই করুণায়। আল্লাহ তোমার দয়া দিয়া কতজনরে মাফ করে দিলাম, আমি কবি নজরুল কর সে দয়া দিয়া মাফ করে দাও, আল্লাহ কবুল করেন কন্যা, আমিন। তাহলে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে তো ইনশাল্লাহ। রমজানে অভ্যাস করার সুযোগ আছে না নাই, কথা বলেন না আছে না নাই, দশ মিনিট আগে উঠেন, যে টাইমে তারা যে টাইমে আপনি সাহারি খাবেন দশ মিনিট আগে উঠেন, অন্তত বেশি না হোক অন্তত দুই রাখাত হলেও পড়েন, যত পড়তে পারেন, দুই রাখাত, চার রাখাত, ছয় রাখাত, আট রাখাত, যা পারেন, রাখাত বেশি হওয়ার দরকার নাই, খুশু খুজুর সাথে যদি দুই রাখাত হয় সেটা কবুল করে নেবেন কে? আল্লাহ সংখ্যায় বেশি চান না সংখ্যায় কম চান? সুবহানাল্লাহ, কন মান বা মানে ভালো চান? বলেন বলেন, ওর বুঝল সংখ্যায় বেশি চান না মানে ভালো চান? আমরা যে ব্যান্ডাই যে খাওয়াটা খাই এটার নাম কি? সাহারি, সাহারি, এটার নাম কি? ওই খাবারটা অত্যন্ত সুস্বাদু কি না বলেন? এটা কি পরিমাণে বেশি না পরিমাণে কম? সুবহানাল্লাহ, কর না। এই জন্য আল্লাহ কয় বস্তা ভরা আমলের দরকার নাই, মান ভালো সেটা যদি পরিমাণে কম হয় সেটা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করেন। অমুক কাফিরা তু সাইয়াত, তাহাজ্জুদের নামাজের কারণে গুনার কাপ্পারা হয়ে যায়, আল্লাহু আকবার বলেন না। এরপর বারো নম্বর আর একটা হলো মানহাতু আনিল ইসমে, মানহাতু আনিল ইসমে, তাহাজ্জুদ যারা পড়ে রব্বুল আলামিন তাদেরকে অনেকগুলি পাপ থেকে ফিরাইয়া রাখে। এরা অনেকগুলি পাপ থেকে কি ফিরিয়ে থাকে, আল্লাহ আকবার বলেন না। এরপরে তেরো নম্বর লাভ, মাত্রা তো দুলি দায় আনিল জাসাদ, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেকগুলি রূপ থেকে মুক্তি দিয়া দেয়। তাহলে তাহাজ্জুদের কারণে কি অনেক রোগ থেকে কি পাওয়া যায়? চোদ্দ নম্বর লাভ, যারা তাহাজ্জুদ রেগুলারলি পড়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, কসাই জিনিস মানুষের বিশেষ রিজিক আনে, একটা লোক কিয়ামুল লাইল রাতের নামাজ, আর একটা হলো কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেকার যারা আছেন তারা এটা বেশি বেশি পড়বেন, আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন কে? যারা রিজিকের সংকটে আছেন তারা এটা বেশি বেশি পড়বেন, যাদের কোনো সন্তান নাই তারা বেশি বেশি পড়বেন। সুরে নুহুর ভিতরে আছে, যারা ইস্তিগফার বেশি করবে আল্লাহ তাদেরকে নেককার সন্তান দিয়ে দিবে। কয়টা আমলে রিজিক বাড়ে? কয়টা? কিয়ামুল লাইল রাতের নামাজ, দুই নম্বর ও কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার, তিন নম্বর তাহুদুস সাদকা, যারা দানে নিয়োগ করবে তাদের রিজিক বাড়ায় দিবে কে? চার নম্বর জিক্রুল্লাহ ওয়ালিন নাহার ওয়া আখিরাত, দিবসের প্রথম দিবসে আল্লাহর জিকির, শেষ দিবসে আল্লাহর জিকির, আল্লাহ অর্থাৎ সকাল সন্ধ্যা কার জিকির করবেন? সকাল সন্ধ্যার জিকির করলে রিজিকের ব্যবস্থা করে দিবে কে? হাদিস শরীফে আছে, তাকদু খিমা সান্তারুহু বিতানা, সকাল বেলা পাখিগুলি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সকলের পেট পুরাইয়া বাসায় ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ, কিছু না, ভোরের বেলায় ফাঁকফাঁকালি কিসির মিসির করে, ভোরের বেলায় ফাঁকফাঁকালি কিসির মিসির করে, তারাও যেন তাসবি পড়ে আল্লাহর নাম ধরে, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে কুজন করে পাখি, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে কুজন করে পাখি, তারাও যেন তাসবি পড়ে আল্লাহ আল্লাহ ডাকি। তাহলে সকাল সন্ধ্যায় কার জিকির? অসাব্বিহু হু বুকরাতাও,
এসবের সময় পাওয়া যায় ওয়াতাবাতালিলাইহি তাবদিলাব, যখন অবসর হয়ে দাও মাওলার সাথে একটা গোপন সম্পর্ক লাগাইয়া দাও। ফাইজা ফারাক্তা ফাংসাব, অবসর পাইলে সম্পর্ক লাগাতে হবে কার সাথে? 15 নম্বর লাভ, তাহাজ্জুদ যদি আপনি পড়েন রেগুলারলি আল্লাহ পরকালে আপনাকে সম্মানের স্থানে বসাবেন সুবহানাল্লাহ। শুধু পরকালে নয়, জনগণের সম্মানের স্থানও আল্লাহ আপনারে বসাইয়া দিবে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক আসাব আইয়া বাহাসা করব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন না হাবিব? আপনাকে আমি যে তাহাজ্জুদ দিলাম এটা আপনার জন্য অতিরিক্ত, এই নামাজটা যদি আপনি রেগুলারলি আদায় করেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দিব। আল্লাহু আকবার! মাকামে মাহমুদ হইল পরকালে সর্বোচ্চ সম্মানিত স্থান। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাজিলা আসনা নাই ওয়া সুমাকামাম মাহমুদানিল্লাজি ওয়াতা আসনা নাই। তাহলে সম্মানিত স্থান, পরকালে সম্মানিত স্থান পাইতে হইলে তাহাজ্জুদ পড়া লাগবে, আল্লাহ কবুল করে। 16 নম্বর লাভ, তাহাজ্জুদের নামাজ যদি আপনি জেগে নিজে পড়েন, যদি স্ত্রীকে জাগাইয়া দেন অথবা স্ত্রী উঠেছে স্বামীকে জাগাইয়া দেয়, তাহলে আল্লাহ ও স্বামী স্ত্রীর প্রতি খাস রহমত বর্ষণ করবে। আমি বলছি না, আল্লাহ নবী বলেন রাহিমাহুল্লাহ রাজুলান কমা মিনাল্লাইল, ওই পুরুষের প্রতি খাস রহমত বর্ষণ কর যে পুরুষ তাহাজ্জুদ পড়ার জন্য রাত্রির বেলা জেগে যায়, ফজর নামাজ আদায় করার জন্য রাত জেগে যায়, এরপর স্ত্রীরও জাগাইয়া দেয়, সুবহানাল্লাহ। তাহলে স্বামী নামাজি হলে চলবে না, স্ত্রীকে জাগাতে হবে। রাহিমাহুল্লাহ ইমরাতান কমাত মিনাল্লাইল, ওই নারীর প্রতি আল্লাহ খাস রহমত বর্ষণ করে। নবী দোয়া করে, কে 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 নবী দোয়া করলে কবুল আসে না নাই? আল্লাহ ওই স্ত্রীর প্রতি রহম করো যে স্ত্রী রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তে উঠে যায়, ফজরের নামাজ আদায় করার জন্য উঠে যায়, স্বামীরও জাগাইয়া দেয়। স্বামী যদি উঠতে না চায় তার মুখের মধ্যে একটু কি দাও, পানির ছিটা দাও, সুবহানাল্লাহ, ভালোবাসা বাড়বে কিভাবে? ও 17 নম্বর লাভ হলো, স্বামী স্ত্রী যদি একসাথে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দপ্তরে জাকিরিন জাকেরাতের লিস্টে তাদের নাম উঠে যাবে। কুতিবা ফি জাকিরিন ওয়া জাকেরাত, আবু দাউদ শরীফের হাদিস, স্বামী স্ত্রী এক বিছানায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহ জাকিরিনদের লিস্টেতে জাকেরাতের লিস্টেতে তাদের নাম উঠে যাবে। 18 নম্বর লাভ হলো, যারা তাহাজ্জুদ রেগুলারলি আদায় করবে তাদের জন্য এক স্পেশাল একটা কামরা তৈরি করা হবে, যেটার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। তারপরে শরীফ কবির হাদিসটা আছে। 19 নম্বর লাভ, যদি তারা বিনামাজ যারা আদায় করে রেগুলারলি, আরামের ঘুমটাকে হারাম করে, যাদের সুন্দর স্ত্রী আছে নরম তুলতুলে বিছানা আছে, তারপর আরামের ঘুমটাকে আরাম করে, স্ত্রীর সঙ্গটা ত্যাগ করে তারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। রব্বুল আলামিন ওয়া ইয়াদাকুইলাইহিম রব্বুকা, আল্লাহ তার দিকে দেখে হেসে দেয়, আর আল্লাহ যার দিকে হেসে দেয় পালা হিসাব আলাই, তার কোনো হিসাব নাই। তাহলে 19 নম্বর লাভ, তাহাজ্জুদের জন্য যারা উঠে যায় তাদেরকে দেখে কে হাসে? সবাই বলেন কে হাসে? আল্লাহ যার দিকে দুনিয়া থাকতে হেসে দেয়, পালা হিসাব আলাইহে, তার কোনো হিসাব নাই। দুই শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকায় হাসি দেয়, কয় শ্রেণী? আঙ্গুলুটেন বেটিরা জিগেবে তো কি আওয়াজ হয়েছে? কয় শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকায় হাসায় দেয়? 1 নম্বর, যে দিনের পক্ষে যুদ্ধ করে, ইসলামের দুশ্মনের পক্ষে যুদ্ধ করে, যুদ্ধে করতে করতে গিয়া নিজের জীবনটা দিয়ে দেয়, পিছপা হয় না, আল্লাহ সে শহীদের দিকে দেখে হাসি দেয়, তার কোনো হিসাব নাই। আল্লাহ আকবার বলেন না। 2 নম্বর, যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যায়, সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও, নরম বিছানা থাকা সত্ত্বেও, শীত থাকা, প্রচণ্ড শীত থাকা সত্ত্বেও সে উঠে গেছে কারে খুশি করার জন্য, আল্লাহ সে মুসল্লির দিকে তাকাইয়া, সে নারীর দিকে তাকাইয়া, সে পুরুষের দিকে তাকাইয়া হাসি দেয়। কজাদ ইজা দহিকা রব্বুকিলা আবদিন ফি দুনিয়া ফালা হিসাব আলাই, মুস্তাদ আহমদের হাদিস, দুনিয়াতে কোন বান্দা বান্দির প্রতি তাকাইয়া যদি আল্লাহ হেসে দেয় ক, তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে তারা জান্নাত দিয়ে দিবেন কে? লাভ আছে নি? 20 নম্বর হইলো, তাহাজ্জুদের নামাজ যদি পড়েন যাবতীয় হাজাতগুলি পূর্ণ করবেন কে? আপনার যাবতীয় ফয়জগুলি পূর্ণ করবেন কে? বিশিষ্ট সমাজসেবা, বিশিষ্ট দানবীর
আলহাজ সিরাজুল ইসলাম সাহেব হাজি ভাই, উনি কি এখন আসে না চলে গেছে? আল্লাহ ওনার কবরটাকে জান্নাতে মনার করে দেন, বড় না আমিন। আমাদের মাদ্রাসায় একবার ওনারা দাওয়াত দিছিলেন, দাওয়াত দেওয়ার পরে আমরা তো দিছি, দাওয়াত দিছি কিছু হাই বেললে কথা বুঝানো লাগে, অর্থাৎ মাদ্রাসাল্লাহ যাতে কিছু কি, উনি এক পর্যায়ে করলেন যে আপনারা আমারে কেন দাওয়াত দিয়াইলেন, আপনারা জাতের কাছে চাইলে যাতে বিরক্ত হইত হেতের কাছে না চাইবেন। ওর কি কইছে কন, যে আপনারা যার কাছে চাইলে কি বিরক্ত হইত না হেতের কাছে না চাইবেন, আয় কিন্তু তাহাজ্জুতে চাই লইছি, সুবহানাল্লাহ কইতো না, আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। তাইলে তারাবি তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ আছে না নেই? 20টা লাভের কথা বলেছি, যে কথাগুলি বলছি প্রথম আমাকে যতবার যতবার শুনেছেন শুনবেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।